মরিচ উৎপাদনে খ্যাত মানিকগঞ্জে মরিচের দাম কমছেই না। পাইকারি বাজারে প্রতি কেজি এখনও মরিচের দাম 200 টাকা। মানিকগঞ্জে ঝিটকা মরিচ বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আবুল কালাম আজাদ। আমি আছি ঝিটকা কাঁচা মরিচের একটা বড় বাজার। এই অঞ্চলে বিশেষ করে কৃষকরা কিন্তু আপনার অনেক এই মরিচ চাষ করে থাকে। এবার প্রতি বিঘায় মরিচ চাষ করে তারা 30-35-27 টাকা খরচ করেছে, কিন্তু এবার প্রথম থেকেই মানে এত তীব্র খরা ছিল যে খরার জন্যে গাছগুলো মরে গেছে, ফলন একেবারেই কিন্তু কম হয়েছে। আর মরিচের দাম 180-200 টাকা দরে বিক্রি হচ্ছে, ফলন কিন্তু খুবই কম, যার ফলে নাকি অনেক মরিচ যেখানে আমদানি হতো এখানে 20-25 টাকা আমদানি হতো, সেখানে 1-1.5 টাকা মরিচ এখন আমদানি হয়। আর একটা বিষয় যে এটা শেষ মৌসুম, মরিচ খেতে কিন্তু পানিতে ডুবেও গেছে, যার ফলে নাকি কৃষকরা এবছর ক্ষতিগ্রস্ত। গত বছর আপনার 50-60 টাকা থেকে 350 টাকা পর্যন্ত তারা মরিচ বিক্রি করেছে। গত বছর লাভ থাকলে এবার কিন্তু তারা ক্ষতিগ্রস্ত। এই ছিল মানিকগঞ্জের ঝিটকার বাজার থেকে মরিচ বাজারের দামের খবর।